হরমোন নামে যে আমরা যে ভুল চিন্তাধারা বা কিছু ভুল ব্যবসায়ের কারণে আমরা কৃষক ভাইরা ধানে হরমোন স্প্রে করছি অনায়াসে, আমরা এগুলো থেকে বিরত থাকবো। যেগুলো ফুল থেকে ফল হয়, প্রতিনিয়ত হয়, সেগুলোতে আমরা কিছু হরমোন স্প্রে করি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, কৃষক ভাইরা, ধান রোপণের পর আমরা অনেক কৃষক ভাইরা হরমোন পিজিআর বা অনুখাদ্য স্প্রে করে থাকি। আসলে কোন ফসলে পিজিআর দরকার, কোন ফসলে অনুখাদ্য দরকার, কোন ফসলে হরমোন দরকার, এটা নিয়ে আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। আসলে আমরা জেনে নেই ধানের জন্য আমরা কি কি স্প্রে করতে পারি। শুধু ভিটামিন হরমোন নিয়ে আমরা ভাবলে হবে না। আমাদের মূল থিম, মূল তথ্যটুকু আমাদের যে উদ্ভিদের 16 বা 17টি পুষ্টি উপাদান, এই পুষ্টিগুলো আমাদের, এই পুষ্টি উপাদান আমাদের নিশ্চিত করতে হবে। আমরা জানি যে আমরা শুধু ডিএপি, ইউরিয়া, পটাশ এগুলো দিলেই হবে না, এছাড়া জিঙ্ক, বোরন, ম্যাগনেশিয়াম সহ আর অন্যান্য যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো নিশ্চিত করতে পারলেই আমাদের উদ্ভিদের যে খাদ্য চাহিদা মিটে যাবে। আমরা আরও জানি যে জিঙ্ক দিলে কিন্তু হরমোন প্রোডাকশন করে। আমরা ধানে কিন্তু অনায়াসে অন্য অন্য কৃষক ভাইয়েরা যে আমরা কি হরমোন দিব, কি হরমোন দিব, কি ভিটামিন দিব, ভাই হরমোন বলতে যেখানে ফুল প্রোডাকশন করে, ফুল উৎপাদন হয়, ধরুন বেগুন, পটল, টমেটো, মরিচ, যেগুলো ফুল থেকে ফল হয়, প্রতিনিয়ত হয়, সেগুলোতে আমরা কিছু হরমোন স্প্রে করবো। আর ধানের ফসলে মূলত আমরা ওই ধরনের কোনো হরমোন স্প্রে করব না যে হরমোনগুলো ফুল ফসলে ব্যবহার করা হয়। ধানে মূলত আমরা অনুখাদ্য যেগুলো, ধরুন নুট্রাফস কিংবা এনএসি গোল্ড কিংবা কমপ্লেসাল কিংবা এনপিকেএস, এই ধরনের যেগুলো অনুখাদ্য, অনুখাদ্য বলতে এর মধ্যে আপনার উদ্ভিদের 17টা পুষ্টি উপাদানের মধ্যে যে পুষ্টি উপাদানগুলো তার মধ্যে অবস্থিত আছে, সে পুষ্টি উপাদানগুলো আমরা যদি স্প্রে করতে পারি, অনেক ক্ষেত্রে ধান কৃমির কারণে বা মাটির কারণে বা জলাবদ্ধর কারণে খাবার নিতে পারে না, সেক্ষেত্রে আমাদের সেই খাদ্যগুলো যদি আমরা স্প্রে করতে পারি, ধান তার ফিজিক্যাল গ্রোথ হয়ে যায়, অটোমেটিক্যাল তার ফলন বেড়ে যায়। সুতরাং এ হরমোন নামে যে আমরা যে ভুল চিন্তাধারা বা কিছু ভুল ব্যবসায়ের কারণে আমরা কৃষক ভাইরা ধানে হরমোন স্প্রে করছি অনায়াসে, আমরা এগুলো থেকে বিরত থাকব। এবং প্রয়োজনে আমরা এনপিকেএস বা এই যে নামগুলো বললাম যে যেগুলোর মধ্যে আপনার অনুখাদ্যগুলো আছে সেগুলো আমরা স্প্রে করব। যেমন আমরা ফুল ফসলের জন্য কিন্তু লিটোসেন কিংবা 4-CPA যে ধরনের হরমোন আছে কিংবা অন্যান্য যে হরমোনগুলো আছে, ন্যাপথ্যালিন, অ্যাসিডিক অ্যাসিড, আলফা ন্যাপথ্যালিন, অ্যাসিডিক অ্যাসিড, এ হরমোনগুলো আমরা ধানে ব্যবহার করবো না, এগুলো ফুল ফসলের জন্য। ধানে শুধু আমাদের ফিজিক্যাল গ্রোথের জন্য যে অনুখাদ্যগুলো আছে সেগুলো শুধু স্প্রে করতে পারবো। তার মধ্যে আমি আবারও বলছি যে আমরা কমপ্লেসাল, এনএসি গোল্ড, নুট্রাফস কিংবা ফ্লোরা, এই যে যেগুলো তার উদ্ভিদের খাদ্য চাহিদা মিটিয়ে থাকে সেগুলোই শুধু ধানে দেব। সতর্ক থাকবো, সব সময় সব ফসলে হরমোনের প্রয়োজন হয় না। উদ্ভিদ তার সম্পূর্ণ খাদ্য চাহিদা পূর্ণ হয়ে গেলে তার অটোমেটিক্যালি তার ভিতরে হরমোন প্রোডাকশন করে ফুল ফল উৎপাদন করবে। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।